গোদালা কিরণ কুমারের পর কে জয়রমন? মালদার প্রাক্তন জেলা শাসকের পর শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পরিষদের দুর্নীতিকাণ্ডে এবার ইডির জেরার মুখে শিলিগুড়ির প্রাক্তন পুলিশ কমিশনার। বুধবার সকাল ১১টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে আসেন কে জয়রমন। প্রথমেই তিনি যান ইডি স্পেশাল ডিরেক্টর যোগেশ গুপ্তর চেম্বারে, সেখান থেকে যান তদন্তকারী অফিসারদের কাছে। সেখানে বয়ান রেকর্ড করা হয় তাঁর। প্রায় সাড়ে চার ঘন্টা পর ইডির দপ্তর থেকে বেরোন শিলিগুড়ির প্রাক্তন পুলিশ কমিশনার। हमको बुला गया, मेरा स्टेटमेंट हम दिए। और कुछ फिर से बुलाएंगे या आप? नहीं, শ্মশানের চুল্লি থেকে নিকাশি। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পরিষদ বা এসজেডি এর বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। তদন্তে নেমে শিলিগুড়ি পুলিশ কমিশনারের গ্রেপ্তার করে এসজেডি এর প্রাক্তন সিইও ও মালদার তৎকালীন জেলা শাসক গোদালা কিরণ কুমারকে, যার কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়ির পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় কে জয়রমনকে। গ্রেপ্তারের পরের দিন জামিনও পেয়ে যান গোদালা কিরণ কুমার। গত ২৪শে জুলাই এই দুর্নীতিকাণ্ডে মালদার প্রাক্তন জেলা শাসক গোদালা কিরণ কুমারের সঙ্গে সল্টলেকে সাত ঘন্টা কথা বলেন তদন্তকারীরা। এরপর এদিন ইডি তলব করে কে জয়রমনকে। প্রকাশ সিংহ ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।